অনেক প্যারা দিছত রে ভাই, অনেক, বহুত প্যারা দিছত। 3 দিন ধরে ঘুমাইতে পারি নাই, মাথা ব্যথা করছে এই দুটার জন্য। সারা রাত মনে করেন যে জ্বালাইতো, কিছু না কিছু খাইতো আর কুচু কুচু করে কাটতো, আর আমার ঘুম ডিস্টার্ব হইতো প্রতিদিন। তো লাস্টে ধরতেই পারলাম আজকে। তো বন্ধুরা দেখবেন অবশ্যই আমি কীভাবে এন্দুটা ধরছি বা কীভাবে এই বাসায় আসলো, আপনারা সব কিছু আমি অবশ্যই আমার ভিডিওতে বলবো আপনাদেরকে এবং দেখাবো কীভাবে আপনারা ধরতে পারবেন যদি আপনারা এরকম ফেস করেন। তো ফুল ভিডিওটা দেখবেন অবশ্যই, তাহলে বুঝতে পারবেন। বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজ আপনাদেরকে একটা ইন্টারেস্টিং ভিডিও দেখাবো। আমার রুমে আপনার ইন্দুর পড়ছে, অনেক গরম পড়ছিল কিছুদিন আগে। তো আমি কি করছিলাম, আমার দরজাটা ওপেন করে ঘুমাইছিলাম আর কি। যে ভাবছিলাম যে একটু বাইরে থেকে যেহেতু ঠান্ডা হাওয়া, তো দরজা ওপেন করে দিলে একটা সুন্দর একটা হাওয়া আসে আর কি। তো এসি না চালায় আমি কি করছিলাম কি, আপনার দরজা খুলে দিছিলাম। তো এখন মনে হইতেছে যে ইন্দুর আছে আমার রুমে, কারণ কি দুই একদিন ধরে আমি শুনি কুচুর 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 কি জানি কাঠে, মানে অনেক শব্দ করে রাত্রে। তো হয়তো আমার যে কাবারটা যেখানে আমি অনেক কিছু রাখি বা খাবার জিনিস রাখি, মনে হয় ওইটার পিছনে এটা লুকাই আছে আর কি। অনেকদিন ধরার চেষ্টা করতেছি কিন্তু পাইতেছি না। তো একটা ইয়ে আনলাম আর কি, ইন্দুর ধরার একটা ঘাম আছে, ওই তো গামড়া আনলাম। তো এই গামড়া দিয়ে ধরার চেষ্টা করবো, জানি না ধরতে পারবো কিনা, আশা করি মনে হয় ধরতে পারবো। তো কিভাবে এই গামটা খুলতে হয়, কিভাবে লাগাইতে হয়, এবং অবশ্যই এই যে দেখেন এটা হইলো আর কি। তো এটা এখন এখানে অবশ্যই দেখাইতেছে কিভাবে কি করতে হইব, এটার মধ্যে একটা ঘাম আছে আর কি। তো এখন দেখি খুইলা এটা ফিটিং করতে দেখি পারে কিনা। তো এইলো আর কি, তো এটা হইলো আর কি আপনার এরকম আর কি। এটার মধ্যে পুরোটা মনে হচ্ছে পুরোটা ঘাম আছে। তো এটার মধ্যে আপনার যখন উঠবে না, তখন হয়তো এটা লাগে যাবো আর কি, এরকম মনে হইতেছে। কিছু দিয়ে চেক করা দরকার ছিল যে ঘামটা পুরোটা কি এরকম। ঠিকই আছে, আপনার এটা পুরোটা হইলো আপনার একটা ঘাম আর কি, পুরোটার মাঝে। যে যখন আপনি কিছু একটা এখানে খাবার দিবো, তো এটা যখন খাইতে আসবে না, তখন এটার মধ্যে লাগে যাবো আর কি। দেখেন এখান থেকে এখানে নুডলস আছে, অল্প একটু, তো অল্প পুরোটা ডালমো না, অবশ্যই অল্প একটু নুডলস ডালমো, আর আপনার একটু আলু দেওয়ার চেষ্টা করবো, দেখি কি দেখি ধরতে পারে কি না, জানি না কি হয়। তো অল্প একটু নুডলস দিই, তো এটা গ্রামে যদি আসে আর কি। দেখেন অল্প একটু নুডলস ডালছি, এখন একটু আলু আছে, অল্প একটু আলু ডালমো, মানে জানি কি জানি না, অবশ্যই হয়তো মনে হয় এই আলুর গ্রান পাই হয়তো আসতে পারে, তো এরকম একটা আশা করে দিতেছি আর কি অবশ্যই। তো দেখা যাক কি হয়। বাস, তো এটা এখন একটু পরে ওইদিকে ফিক্স করবো আর কি, যেখানে দুটো আছে। মনে হয় ওই চেপাটাই আছে আর কি, আমি প্রতিদিন এখন শুইলে মানে আওয়াজ শুনতে পারি, মানে কুচো কুচো করে এখানে আমি আপনার বিস্কিট নুডলস তারপর এটা সেটা রাখি আর কি খাওয়ার জন্য। তো এখান থেকে কি হয়, চুরি করে এটা এসে প্রতিদিন এখানে কুচু 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 করে কিছু কাটে, মনে হইতেছে নুডলস রাখলাম, নুডলস আগেরটা মানে খাইয়ে ফেলছিল। তো এখানে এই জন্য নুডলস আবার দিলাম, হয়তো মনে হইতেছে নুডলস অনেক বেশি পছন্দ করে, তো এই জন্য এখানে নুডলস আর আলু দিলাম আর কি। তো দেখি এখানেই রাখবো এটারে, এদিকে রাখি যে দেখা যাক আসে কিনা। যাক সাকসেসফুল হয়ে গেলাম ভাই, জানেন না মানে অনেক প্যারা দিছে ইন্দুরটা আমাদেরকে। মানে ঘুমাইতে গেলেই আপনার প্রতিদিন রাতে কিছু না কিছু খাইতো, বিস্কিট নুডলস বা কিছু না কিছু খাইতো, আর এটা কচো 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 একটা শব্দ হইতো, বুঝিনি মানে ঘুমের মধ্যে চেয়ে একটা প্যারা দিছে। কয়েকটা দিন 2-3 দিন মাথা ব্যথা করছে, আমার ঘুম হয় নাই বরাবর এই একটা ইন্দুরের জন্য। তো যাক ফাইনালি ইন্দুরটা ধরতে পারলাম, অনেক ভালো লাগলো। তো আজকে দেখাম এটা মাইরা ফেলবো একটু পরেই, তো অবশ্যই আরও ধরতে পারবো, এটা দিয়ে আটাটা ধুয়ে রাখলে আরও ধরা।